স্বাগত সকলকে গল্প কথার পাঠে পাঠ চলছে বিজন ভট্টাচার্যের নাটক নবান্ন আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব নবান্ন নাটক থেকে দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য কালিধনের গদি উঁচু একটা ফরাসের এক কোণে মোটা একটা তাকিয়া ঠ্যাশান দিয়ে বসে আছে কালীধন মোটা কালো নুদুস চেহারা গায়ে একটা ফতোয়া গলায় সোনার চেন হাতে সোনার তাবিজ মাথার উপরে সিদ্ধিদাতা গণেশের প্রতিকৃতি নিচে দেওয়ালের গায়ে সিঁদুরের গোলা দিয়ে বিচিত্রিত শ্রী শ্রী মাতার শ্রীচরণ ভরসায় এই কারবার করিতেছি পাশে লাল কাপড়ে বাঁধাই করা স্তূপিকৃত খাতাপত্র ঘরের মাঝখানে বিরাট একটি দাঁড়িপাল্লা আদমন দশ শের পাঁচশের আড়াইশের ও একশের ওজনের লোহার বাটখাড়াগুলি ইতস্তত বিক্ষিপ্ত গোদাম ঘরের এক কতকগুলো খালি বস্তা সাজানো কুলি ও বাবু গোমস্তা এধার ওধার ঘুরঘুর করছে সামনে দিয়ে চলেছে সব ভারবাহী কুলিরা পিঠে তাদের সব দুমণি চালের বস্তা মাল সব গুদমের চোর কুঠুরিগুলোতে চালান করে দেওয়া হচ্ছে হরদম ক্যাশবাক্সের উপর উপর হয়ে পড়ে কালিধন মাঝে মাঝে কিসব সব করছে আর বিড়বিড় করছে সামনে ফরাসের এক কোণে স্বপ্রতিভ হয়ে বসে আছে হারুদত্ত পায়ের উপর পা তুলে দিয়ে বিড়ি ফুঁকছে বিড়ি ফুঁকছে আর কালিধনের দিকে প্যাট প্যাট করে তাকাচ্ছে কি একটা হিসেব কষা চলেছে যেন সামনের খাতায় আর তারই প্রতিক্রিয়া নানা ভাবের সৃষ্টি করছে উভয়ের চোখে মুখে ফরাসের ডান দিকের এক কোণে মাছির মতো ডুবে আছে রাজীব দোকানের বৃদ্ধ কর্মচারী নথিপত্তরের মাঝখানে এমন সময় একজন ছোকরা গোমস্তা নিরঞ্জন ওরফে রাখোহরি চাবির গোছা নাড়তে নাড়তে কালীধ্বনির দিকে এগিয়ে এলো নিরঞ্জন মাল সব গুদমে উঠে গেছে কালিধন ঠিক মতো তোলা হয়েছে তো নিরঞ্জন হ্যাঁ সে কালিধন একেবারে চোর কুঠুরের দিকে আঙুল তুলে খোঁচা মারলে নিরঞ্জন তিন নম্বর কামরায় কালিধন তিন নম্বর ঠিক আছে এইবার তুমি দেখো দেখো আবার ওদিকে দেখো দেখো হিসেবের খাতায় মন দেয় চাবিটা নিরঞ্জন হ্যাঁ এই তালাটা দিয়ে আসি কালিধন দিয়ে আসি এখনও লাগাও কতবার করে বলতে হবে না আর চলল না কারবার নিরঞ্জন প্রস্থান উদ্যত এদিকে শোনো বললাম আর চললে অমনি হরবর করে ভালো করে টেনে দেখো তালা আর বেরিয়ে আসবার সময় দুখানা বস্তা টেনে দিও খাদের মুখে বুঝতে পেরেছ যাও নিরঞ্জনের প্রস্থান সব দেখি শুনে করবে এসব কথা কি আর বারবার করে বলে দিতে হয় ঝটফট সেরে এসো নিরঞ্জনকে উদ্দেশ্য করে হাড়ুদত্তের প্রতি এদের নিয়ে কারবার চালাতে হয় বলবো কি তোমায় সে একেবারে সারের গোবর কোনো কম্মেরই হোক নিম্ন স্বরে রেখেছি শুধু লোকটা বিশ্বাসী বলে কেটে ফেলে দাও একটা কথা তুমি বের করতে পারবে না মুখ দিয়ে হাড়ুদত্ত সে তো বস্তুগুণ কালিধন রেখেছিও তো ওই জন্যই হাড়ুদত্ত আজকালকার দিনে একটা বিশ্বাসী লোক পাওয়া মানে কালিধন একনজর নজর তাকিয়ে ভ্রু তুলে নিশ্চয়ই সঙ্গে সঙ্গে হিসেবে মনোনিবেশ করে ঠোঁট দুখানা নড়তে থাকে তাহলে তোমার হলো গিয়ে একুনে আচ্ছা একটু সুবুর করো আসুক রামহরি আরে কই রে হিসেবে মন দেয় বিড়ি খাও হারু দত্ত হ্যাঁ সে বিড়িতে টান মারে আমার আবার ওদিকে একটা কাজ ছিল কালিধন আরে এসো দেশলাই দেয় হিসেব কষে একটু পরে চাল কিন্তু তোমার এবার তেমন সরেশ নয় দত্ত হারু দত্ত আর সরেশ দুদিন বাদে আর চালই পাও কি না তাই দেখো তার আবার এই তাই যা অবস্থা হয়ে উঠেছে মফস্বলে একেবারে খুনি ব্যাপার আহ প্যাট প্যাট করে চেয়ে থাকে কালীধনের দিকে কালীধন বুঝলাম কিন্তু তোমার গিয়ে নন্দীদের ঘরে যে চাল দিচ্ছে সে থেকে বেশ সরেশ চাল সে একটা চাল তুমি ভাঙা বা অন্য কিছু পাবে না হাড়ুদত্ত হ্যাঁ জানি জানি কিন্তু দর দিচ্ছে কত করে খবর রাখো কালীধন কত দত্ত সাড়ে বাইশ দেবে দেবে কালিধন সাড়ে বাইশ দত্ত তবে বালাম কি আর মাংনা হয় কালিধন সাড়ে বাইশ অবশ্যই বড্ড বেশি দর হয়ে যায় দত্ত তা ভালো জিনিসের ভালো দর দিতে হয় নইলে হবে কেমন করে বলো তো দেখি একবার চেষ্টা করে দুদশ নৌকো জাপাই তবে দরই ওই সাড়ে বাইশ তেইশ ওর এক আধলাও কিন্তু কম নয় হয়তো বলো কালিধন না ও দর দিতে পারবো না অনর্থক মার খেয়ে যাব হাড়ুদত্ত কি মার লুফে নিয়ে যাবে পঁয়ত্রিশ চল্লিশে নন্দীরা কি লোকসান দিচ্ছে কালিধন। না সে নন্দীরা যাই করুক আমি ওর দর দিতে পারবো না বাজারের কথা এখন কিচ্ছু বলা যায় না দত্ত মেঘ রোদ্দুরের খেলা চলেছে ওরে বাপরে বাপরে হারু দত্ত খ্যাক খ্যাক করে হেসে হেসে এই তো দেখো তোমরাই যদি এই রকম কথা বলো তো আর সব কারবারিরা যায় কোথায় কালিধন না না দত্ত তুমি বোঝো কি নিদেন পক্ষে এখনও সয়া লাখ টাকার মাল আমার এখানে সেখানে ছড়িয়ে পড়ে আছে অন্তত এই টাকাটা উসুল না হয়ে আসলে হারু দত্ত তা সে উসুল হয়ে যাবে হ্যাঁ কালিধন সেই কি আর একটা কথা হলো তুমি তো বলছো হয়ে যাবে কিন্তু এই না হওয়া পর্যন্ত রাত্রিরে ঘুমোতে পারি নে দত্ত তুমি বলো কি খালি আজে বাজে কত কথা কত কী সে একেবারে ভীমরুলের চাকের মতো চারদিক থেকে এসে পাগল করে দেয় হারুদত্ত বুঝতে পাচ্ছি ব্লাড প্রেশার হয়েছে তা সে বড় বড় লোকের আবার ওসব না থাকলে চলে না কালিধন হেসে তাহা যা বলেছ নিরঞ্জনের প্রবেশ এই যে এওছো এতক্ষণে হারুদত্ত হ্যাঁ তার নেও এইবার একটু তাড়াতাড়ি করো বড্ড দেরি হয়ে গেল আমার আবার ওদিকে কালিধন সব টাকা কিন্তু আজ দিচ্ছি নে হারু দত্ত সে কি তো দেও যা দেবে দাও আমার আবার ওদিকে কালিধন হেসে গুই বাবুদের ঘরে যাবে না কি আজ সে সব কথা তো শুনলামই না আর আসোই একেবারে ঘোড়ায় জিন দিয়ে তার শুনবো কখন দুদণ্ড বসে যে একটু বাজারের হালচাল সম্বন্ধে দুটো কথাবার্তা বলবো নিরঞ্জনের প্রতি কই কি বললে কবস্থা হয়েছে নিরঞ্জন ওই পুরোপুরি সাতশো বস্তা কালিধন সাতশো বস্তা এখন এক গাড়ি দত্ত তুমি আগে আমারই যা দেবে দাও তো তারপর সে তোমরা বসে সব হিসেবপত্তর করোগে হ্যাঁ কালিধন চাপা ধরা গলায় আচ্ছা তাহলে তোমারই আগে দিয়ে দেই তোমারই আগে দেই বাক্সের ভেতর থেকে এক নোট বার করে দত্তের হাতে গুনতি করে দেয় গুনে নাও দত্ত গুনতি করতে করতে আবার গুনতে হবে পাঁচ দশ পঞ্চাশ পঞ্চাশ পাঁচ হাজার পাঁচ হাজার আর এতে কত দিলে কালিধন আর পাঁচশো হারু দত্ত আর পাঁচশো এই দিলে এখন কালিধন হ্যাঁ হিসেব সে এখন তোমার থাকলো দত্ত ট্রস্টে তো থাক থাক তোমার কাছে হিসেব থাকবে তাতে আর আচ্ছা আমি চললাম উঠতে উঠতে বড্ড দেরি হয়ে গেল বাজারেই বা যাবো কখন কেনাকাটারেই বা কি করব। তো চললাম আর ও কথার কি বললে দেখব নাকি বালাম কালিধন বড্ড বেশি দর হয়ে যায় হারু দত্ত রাখলে পারতে কিছু জিনিস ভালো ছিল আর হয়তো পাবেই না কালিধন জিনিস ভালো দরও তো ভালো আর কথা কি জানো ওতে তেমন কিছু থাকে না তুমি আমায় বরং এই চালটাই আরও কিছু হাড়ুদত্ত তা সে তো বলেই গেলাম তবে এটাও কিছু রাখলে পারতে তা সে বোঝোগে তুমি আমি কিছু বলতে চাইনি আমার আবার ওদিকে কালিধন তা বলছো যখন এত করে দিও কিছু হাড়ুদত্ত কত কালিধন কত দেবে হাড়ুদত্ত হাতের পাঁচ আঙুল দেখিয়ে এই কালিধন ভঙ্গিতে অত্ত তা দিও দিও হাড়ু দত্ত প্রস্থানোদ্দত হ্যাঁ রেখে তো দেও কিছু তারপর এখন বোঝো না হয় আচ্ছা আমি চলি তাহলে কালিধন আচ্ছা চেচিয়ে আরে ইয়ে দত্ত তারপর ভালো কথা আমার সেই জিনিসের কী করলে আমার সেই জিনিস হাড়ু দত্ত কোন জিনিস বলো তো কালিধন জিনিস আবার বলতে হবে কোন জিনিস সন্দিগ্ধ দৃষ্টি মেলে এগিয়ে আসে আবার হারুদত্ত হারুদত্ত কৌতূহলি হেসে কী বলো দিনী ও হো মনে পড়েছে মনে পড়েছে তা সে হবে হবে ব্যবস্থা আমি সে ওদিকে একেবারে পাকাপাকি করে ফেলেছি ঠিক হয়ে যাবে সব প্রস্থানোদ্দত কালিধন ঠিক তো হারুদত্ত এই দেখবে হয়তো ফিরে পাকেই ফিরে চেয়ে হাসলো কালিধন সত্যি মাইরি হারুদত্ত তবে কালিধন আচ্ছা হারুদত্তের প্রস্থান ক্যাশবাক্সের ডালাটা তুলে ধরে কালিধন যেন কীসব নাড়াচাড়া করে তারপর একটা লম্বা চাবি বের করে একটু কাত ফিরে শুয়ে পাশের লোহার সিন্দুকটা খুলে কতারা নোট ভেতরে চালান করে দেয় রাজীব হাই তুলে তিন তুরি বাজিয়ে রাধে গোবিন্দ বলো মন কালিধন সরকার মশাই রাজীব চশমার ফাঁক দিয়ে কালীধনের দিকে এক নজর তাকিয়ে নিজের কাজে মন দেয় ও সরকার মশাই রাজীব কইয়া ফেলাও শুনতাছি কালীধন চালানটা পাঠিয়েছিলেন ও বেলা রাজীব একদৃষ্টে কালীধনের দিকে তাকিয়ে বিপিনবাবুর নামে তো চব্বিশ নম্বর কালিধন খাতা দেখে হ্যাঁ রাজীব হ হ দিচ্ছি রাখো হরিরে দিচ্ছি তাইলেও একবার জিগাও পাঠাইলো কি না চালানটা কালিধন এই তো দেখুন গন্ডগোল বাঁধান রাজীব গন্ডগোলের আবার কী আছে ইয়ার মধ্যে হ্যাঁ হে মহে আরে কি যে কয় নামটা রাখো নামটা রাখো রাখোহরি রাখোহরি চালান চালানটানি পাঠাইয়েছ বিপিনবাবুর নিরঞ্জন কাজ ফেলে এগিয়ে যায় নম্বর কত চালানের জৈনৈক ভদ্রলোকের প্রবেশ কালিধন নম্বর কত চালানের এখন জিজ্ঞেস করছো নম্বর কত চালানের না কাজ কারবার আর সহসা ভদ্রলোকের প্রতি আপনি ভদ্রলোক আমি কালিধন ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মন্টুবাবুর বাড়ি থেকে আসছেন তো তা একটুখানি বসতে হবে আপনাকে এ বেশিক্ষণ না একটুখানি বসুন আগন্তুক ভদ্রলোক পাশের চেয়ারে বোকার মতো বসে পড়লেন নিরঞ্জনের প্রতি তা যাও আর হা করে দাঁড়িয়ে থেকে এখন করবে কি যা হবার তা তো হয়েইছে কালও যায়নি আজও গেল না চালানটা নিরঞ্জনের প্রস্থান রাজীবের প্রতি আর আপনিও তেমনি দিয়েই খালাস দিলেন যখন তখন আর একবার খোঁজ করে দেখলেই পারতেন যে চালানটা ঠিক পাঠানো হলো কি না সবাই যদি এখন রাজি আরে দিয়া তো রাখছি সেই কোন সকালে তা সে যে পাঠায় নাই এখন তোরি কালিধন আচ্ছা দিচ্ছিলেন তো বুঝলাম সকালবেলায় কিন্তু জিনিসটা ঠিক পাঠানো হলো কি না মাঝে মাঝে একবার খোঁজ নিয়ে দেখলেই পারতেন চুকে যেত রাজি অহন জ্বর তো আর নাই আমার মাথায় কালিধন জট থাকা না থাকার কোনো প্রশ্ন হচ্ছে না যাকে খামাখা আপনার সঙ্গে তর্ক করে আর ভদ্রলোকের প্রতি এবার বলুন কি বলছিলেন আপনি ও হ্যাঁ আরে ওহে সকালবেলা আজ অনন্তধাম থেকে কোনো লোক এসেছিল কি সরকার মশাই খবর রাখেন রাজীব অনন্তধাম থাইকা হ্যাঁ ছিল তো চাউলের তা পরিমাণের কথা কালিধন ভদ্রলোকের প্রতি হেসে কমনের কথা বলেছিলেন যেন আপনি রাজীব আচ্ছা রও দেখি একবার খাতাটা তো রাখছিলাম খাতায় মনোনিবেশ করে ভদ্রলোক আমি মানে এই গিয়ে আপনার একজন সাধারণ গেরস্থ লোক মশাই বড্ড দায় পড়ে এসেছি অবশ্যই আপনি দরজা চাইবেন আমি তাই দেব তবে এই কিছু চাল আমারই চাই কালিধন হাত উল্টে চাল কোথায় মশাই দশ বিশ বছরের বাঁধা খদ্দের তাদেরই বলে চাল দিতে পাচ্ছিনে, তার আপনি তো না মশাই অসুবিধে হবে না আপনি বরং অন্য জায়গা দেখুন কি কাণ্ড ভদ্রলোক দেখুন দাম আমি কালিধন আহা দামের কথা তুলছেন কেন অনর্থক দামের জন্যে তো আটকাচ্ছে না আসলে চালই নেই ভদ্রলোক চাল নেই তাহলে কালিধন তাহলে দেখুন অন্য জায়গায় দেখুন ভদ্রলোক বলুন কোথায় দেখব এর আগে দু পাঁচ দোকান যা দেখলাম তাতে সবাই তো ওই এক কথাই বলে চাল এখন আমি কি করি বলুন তো আপনি বোধহয় ঠিক বুঝতে পারছেন না আমার প্রয়োজনটা গুচ্চার কাচ্চা বাচ্চা নিয়ে মশাই শহরে বাস ঘরে একদানা চাল নেই আপনি বুঝতে পারছেন কালীধন বুঝলাম মশাই সব বুঝলাম কিন্তু আমি তার কি করতে পারি বলুন ভদ্রলোক করজোড়ে যা হয় একটা ব্যবস্থা করুন আপনিও বাঙালি আমিও বাঙালি কালিধন তা দামের কথা বলছিলেন কি দর দেবেন আপনি সেটা বলুন দেখি যদি অন্য কোনো দোকান থেকে বলে কয়ে জোগাড় করতে পারি ভদ্রলোক দর তাসে আপনি যা বলেন কালিধন হাতের পাঁচ আঙ্গুল দেখিয়ে দেখুন দিতে পারবেন হয়তো দেখি কারো ঘরে যদি চাল থাকে ভদ্রলোক বিস্মিতের ভঙ্গিতে কত পঞ্চাশ টাকা রাজীব মুখ তুলে অনর্থক কথা বাড়াও তুমি কালীধন খেদাইয়া দাও না হুম কালীধন ভদ্রলোকের প্রতি তবেই বুঝুন রাজীব চাল খায় বড় চাল খাউন না চাল খাইতে আইছে দুর্ভিক্ষের পোকামাকড় যত সব কালিধন ভদ্রলোকের প্রতি দেখুন দাম শুনেই চমকে উঠলেন তো তা সে তো আমি আপনাকে আগেই বলেছি যে আপনি চাল নিতে পারবেন না ভদ্রলোক তাই বলে মশাই পঞ্চাশ রাজী আরে ষাট টাকা মন্দরে মশাই সাধা সাধি বলছেন সাধা সাধি আপনি তো পঞ্চাশ টাকা শূন্যাই চমকাইয়া উঠলেন কালীধন ভদ্রলোকের প্রতি হেসে চাল চান অথচ দেখুন ভদ্রলোক আপনি হাসছেন রাজীব তো কাঁদবে নাকি কি আশ্চর্য ভদ্রলোক আগে তিরিশ টাকা ধরে নিয়েছি এখন নয় পঁয়ত্রিশ জোর চাল্লিশই নিন শের পনেরো চাল অন্তত আমাই দিন যে করে হোক বড্ড ঠেকে গেছি রাজীব আরে দেহ কি কয় কি মানুষের ব্যবহার দেখার কালিধন ভদ্রলোকের প্রতি মাফ করবেন আমি পারবো না ভদ্রলোক হাত জোর করে শের পনেরো চাল আমায় অন্তত রাজীব দে দেখছো বসপের দিলে শুইবার চায় আরে কালীধন এগুলা কি মানুষ ভদ্রলোক ক্ষুব্ধ স্বরে রাজীবের প্রতি আপনি চুপ করুন অনেকক্ষণ থেকে আমি দেখছি আপনি রাজীব দে দেখ আবার চোখ ভ্যাটকায় দেচে গলাটা ধইরা বার কইরা দোকান থিয়া রাখো হরি দেচে রাখো হরি ভদ্রলোক খুনে যেন কোথাকার তোমায় আমি পুলিশে দেব দাঁড়াও কালিধন জান যান আপনি বরং তাই ডেকে নিয়ে আসুন গিয়ে যান যান ভদ্রলোক ক্ষোভের সুরে অনন্ত ধাম থেকে লোক আসলে যত ইচ্ছে তত মন চাল দিতে পারেন কিন্তু কালিধন অনর্থক চেঁচাচ্ছেন চাল নেই চাল আপনি পাবেন না রাজি খল হেসে আরে এগুলা কি পাগল নি দেখছ কালিধন কয় বলে পুলিশ ডাকুম কালিধনকে উদ্দেশ্য করে ভদ্রলোককে বলে পুলিশ ডাকুম আরে কত জজ ম্যাজিস্ট্রেট এই বাবুটাকে পার পারে তা নিয়ে জানো কোহানকার তুমি দেখাও পুলিশের ভয় নেপথ্যে মাগো মাগো ধনী কালিধন ভুড়ি নাচিয়ে শুধু খ্যাক খ্যাক করে হাসে ভদ্রলোক রেগে আচ্ছা যাচ্ছি আমি কিন্তু এর কোনো প্রতিকার হয় কি আমি একবার হঠাৎ অসহায়ভাবে ভেঙে পড়ে কালীধন ভুনি নাচিয়ে হাসে কিন্তু কী বা করবো রাজি হিসেবের খাতাটার দিকে এক নজর তাকিয়ে দুর্ভিক্ষের কাঙালি যত সব মরবার লেগা আইস্যা পড়ছে শহরে দোকানের ফটকটা বন্ধ কইরা দেছে রাখো বন্ধ কইরা দে নেপথ্যে সঙ্গে সঙ্গে ফটকের কোলাপসেবল গেট বন্ধ করার শব্দ ঝরং 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 ঘট পটক্ষেপ দ্বিতীয় দ্বিতীয় দৃশ্য একটা পার্কের অংশ কোণে একখানা বেঞ্চ পাতা ভেতরে কুড়ি পঁচিশ জন ভিক্ষুক ভিড় করে বসে আছে কলকণ্ঠে মুখর হয়ে আছে পরিবেশ ভিড়ের মাঝখানে প্রধান কুঞ্জ রাধিকা ও বিনোদিনীকে দেখা যাচ্ছে প্রধান একটা ছেঁড়া জামা সেলাই করছে রাধিকা বসে বসে মাথার চুলে বিলি দিচ্ছে কুঞ্জকালে হাত দিয়ে বসে কী যেন ভাবছে বিনোদিনীকে ফষ্টি নষ্টি করতে দেখা যাচ্ছে অন্য একজন ভিখারিণীর সঙ্গে বস্তাবন্দি ঘর সংসার মেটে হাঁড়ি টিনের কৌটো সব ছড়িয়ে পড়ে আছে ইতস্তত বুড়ো হাবড়া জোয়ান কিশোর শিশু বিভিন্ন বয়সে নিঃস্ব জমায়েত হয়েছে এখানে এদের ভেতরে কেউ কেউ কাঁদছে কেউ হাসছে কেউ বা তুমুল ঝগড়ায় মেতে উঠেছে হৈচৈ চেঁচামেচির মাঝখানে অডিটোরিয়ামের ভেতর থেকে জৈনৈক সাহিবি পোশাক পরা প্রেস ফটোগ্রাফার শিশু সন্তান কোলে জৈনৈক ভিখারিণীকে লক্ষ্য করে চেঁচিয়ে উঠল প্রথম ফটোগ্রাফার বাহ ফাইন মডেল বন্ধুকে উদ্দেশ্য করে মিস্টার মুখার্জি আরে এসো এসো কখানা ছবি তুলে ফেলি আমাদের কাগজের জন্যে এমন মডেল তুমি চট করে পাবে না হে এসো এসো আরেকজন প্রেস ফটোগ্রাফার এগিয়ে গেল স্টেজের দিকে অডিটোরিয়াম থেকে দ্বিতীয় ফটোগ্রাফার দি আইডিয়া দাঁড়াও আসছি দারুণ স্ট্রাইক করেছে তো হে তোমার মাথায় আমি ভাবতেই পারিনি ওহ দুজনে স্টেজের উপরে গিয়ে উঠল প্রথম ফটোগ্রাফার মঞ্চের সামনের দিকের বাঁ কোণ থেকে ক্যামেরাটা তুলে ধরে তাক করতে লাগলো নিঃস্বদের দিকে তুললে কখানা প্রথম ফটোগ্রাফার তুললাম খান দুয়েক তুললাম কিন্তু এক্সপোজারটা তেমন যেন ভালো হলো না বলে মনে হচ্ছে দ্বিতীয় ফটোগ্রাফার কেন ঠিক হলো না প্রথম ফটোগ্রাফার কেমন যেন সন্দেহ হচ্ছে আর শালি খালি নড়বে খালি নড়বে পজিশন নিতেই দিলে না দ্বিতীয় ফটোগ্রাফার আচ্ছা দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি ভিখিরিদের দিকে একটু এগিয়ে যায় আর রয় অনর্থক মপ এর ছবি তুলে খামাখা ফ্লেম নষ্ট করে কি হবে তুমি বরং মডেল দেখে দেখে তোলো আমি ঠিক করে দিচ্ছি কেমন হ্যাঁ তাই করো ড্যাটস রাইট কচি ছেলে কোলে জৈনিক ভিখারিণীর প্রতি ওহে তোমরা খাবার পেয়েছ খাবার মানে গিয়ে এই খিচুড়ি খিচুড়ি পাওনি সব তোমরা ভিখারিণী না তো দ্বিতীয় ফটোগ্রাফার বিস্মিতের ভঙ্গিতে সে কি ভিখারিণী মুখখানা করুণ করে ফটোগ্রাফারের দিকে হাত পেতে ধরে প্রথম ফটোগ্রাফার ক্যামেরা তাক করতে করতে মুখার্জি দ্বিতীয় ফটোগ্রাফার এয়া প্রথম ফটোগ্রাফার একটুখানি হাসি ফোটাতে পারো হাসি জাস্ট বিটে অফ স্মাইল দেখো না ভাই একটু চেষ্টা করে দ্বিতীয় ফটোগ্রাফার হাসি প্রথম ফটোগ্রাফার হ্যাঁ হ্যাঁ ছবিখানার তাহলে নাম দিতে পারি বাংলার মেজনা। দ্বিতীয় ফটোগ্রাফার দি আইডিয়া কাগজের সার্কুলেশন তাহলে তো কাল দ্বিগুণ হে ওহ বস যা খুশি হবে তোমার ওপর মাইরি প্রথম ফটোগ্রাফার খুব চমৎকার আইডিয়া না দ্বিতীয় ফটোগ্রাফার তবে মাথাকার আবার দেখতে হবে তো কিন্তু হাসি এ আমি ফোটাই কি করে বলো তো প্রথম ফটোগ্রাফার দেখো না দেখো না একটু চেষ্টা করে জাস্ট বিটে অফ স্মাইল দু চারটে পয়সা টয়সা চায় তো দাও না ক্যামেরা তাক করতে থাকে দ্বিতীয় ফটোগ্রাফার ভিখারিণীর দিকে এগিয়ে যায় ভিখারিণী আমার জন্যে নয় বাবু এই কচি ছেলেটা দয়া করো বাবা দ্বিতীয় ফটোগ্রাফার দরদ ভরে পয়সা নেমে পয়সা এই নাও পয়সা দে। পয়সা পেয়ে ভিখারিণীর মুখটা প্রসন্ন হয়ে ওঠে রয় প্রথম ফটোগ্রাফার ওকে দ্বিতীয় ফটোগ্রাফার কীরকম সাকসেসফুল তো প্রথম ফটোগ্রাফার মোস্ট লাইকলি দেখা যাক একটু এগিয়ে যায় তুমি যাও বাচ্চা এবার যাও যাও পয়সা টয়সা পেয়েছো তো আচ্ছা যাও ভিখারিনী সরে যায় করুণভাবে রিয়েলি আচ্ছা মুখার্জি দেখো তো ভাই এই ধরনের আর গোটা দুচ্চার মডেল হঠাৎ প্রধানকে দেখে ইয়েস দ্যাট ওল্ড ম্যান দাঁড় করাতে পারো ভাই ওকে একবার বলে কয়ে দেখো না একটু চেষ্টা করে দ্বিতীয় ফটোগ্রাফার কে কাকে মিন করছো তুমি প্রথম ফটোগ্রাফার আরে ওই যে বুড়ো লোকটা জামা নাকি সেলাই করছে বসে বসে দ্বিতীয় ফটোগ্রাফার ও দ্যাট গ্রেট প্যাট্রিয়ার্ক প্রথম ফটোগ্রাফার বাহ বেড়ে নামকরণটি করেছো তো হে গ্রেট প্যাট্রিয়ার্ক কি বটে ফাইন নামকরণ হয়েছে চলো না দু একটা কথাবার্তা কয়ে দেখি বুড়োর সঙ্গে এগিয়ে গিয়ে প্রধানকে হ্যাঁ হে বলি বাড়ি কোথায় তোমার বাড়ি প্রধান গে বাড়ি বাড়ি গে গে চিনতে পারবেন প্রথম ফটোগ্রাফার হ্যাঁ হ্যাঁ কেন পারবো না প্রধান তাহলে বলি বাড়ি আপনার গিয়ে হই আমিনপুর হে হে করে হাসে প্রথম ফটোগ্রাফার আমিনপুর প্রধান আগে প্রথম ফটোগ্রাফার তাই এখানে এসে তোমাদের সব থাকবার খাবার বেশ সুবিধে হয়েছে তো প্রধান সুবিধে আমাদের বাবু সুবিধে আর অসুবিধে প্রথম ফটোগ্রাফার কেন আচ্ছা দেখো বাপু এই তুমি একটুখানি উঠে দাঁড়াতে পারো প্রধান উঠে দাঁড়াবো বলছেন প্রথম ফটোগ্রাফার হ্যাঁ হ্যাঁ এই একটুখানি মানে একটা ছবি তুলব কি না প্রধান ছবি প্রথম ফটোগ্রাফার হ্যাঁ ছবি কেমন প্রধান ছবি কিসের বাবু প্রথম ফটোগ্রাফার মুখার্জির প্রতি জিল উইথ হিম দ্বিতীয় ফটোগ্রাফার প্রধানের প্রতি কেন তোমার কেমন সুন্দর খবরের কাগজে বেরোবে খবরের কাগজে লোক কি না আমরা প্রধান কাগজে বেরোবে কাগজে বেরোবে তা কি হবে তাতে করে দ্বিতীয় ফটোগ্রাফার কি আবার হবে লোকে দেখবে জানবে দেশের অবস্থা প্রধান দেশের অবস্থা তা পাবে কোথায় তারা কাগজ দ্বিতীয় ফটোগ্রাফার কেন কিনে পড়বে প্রধান কিনে পড়বে দ্বিতীয় ফটোগ্রাফার হ্যাঁ প্রধান আপনারা বিক্রি করবেন দ্বিতীয় ফটোগ্রাফার বিক্রি হ্যাঁ তা বিক্রি না করলে পাবে থেকে লোকে কাগজ প্রধান ও তাও তো বটে ভালো কঙ্কালের ছবির কারবার কঙ্কালের ছবির ব্যবসা তা ভালো কিন্তু আমারে কি করতে হবে এখন প্রথম ফটোগ্রাফার তোমাকে এই একটুখানি উঠে দাঁড়াবে আর কি একটুখানি উঠে প্রধান এমনি উঠে দাঁড়াবো দ্বিতীয় ফটোগ্রাফার হ্যাঁ অমনি একটু দাঁড়াবে আর কি পয়সা দেবখন তোমায় পয়সা দেবখন প্রধান পয়সা দেবে তা দিও আমারে তোমরা পয়সা দিও তা এই মাটির হাঁড়িটা হাতে করে দাঁড়াবো বাবু হাতে করে দাঁড়াবো মাটির হাঁড়িটা বেশ দেখতে হবে ক্ষণ বেশ ভালো দেখতে হবে ক্ষণ দ্বিতীয় ফটোগ্রাফার হাতে নেবে হাঁড়িটা প্রথম ফটোগ্রাফারের ইঙ্গিতে তা নাও নাও প্রধান উঠতে উঠতে হ্যাঁ তাই নেই তাই নেই হাতে করে দাঁড়াই হাড়িটা হাতে করে দাঁড়াই তো নেও তোলো এবার ছবি তোলো কঙ্কালের ছবি তোলো দ্বিতীয় ফটোগ্রাফার রয় রয় গেট রেডি প্রধান তোলো কঙ্কালের ছবি তোলো প্রথম ফটোগ্রাফার ছবি তুলে হাসতে হাসতে ব্যাস এই তো কতক্ষণ আর প্রধান হয়ে গেছে প্রথম ফটোগ্রাফার হ্যাঁ দাদা হয়ে গেছে এক সেকেন্ডের তো ব্যাপার এই নাও নাও তোমায় পয়সা দেব বলেছিলাম এই নাও প্রধান হ্যাঁ পয়সা দেবে বলেছিলে পয়সা দাও প্রথম ফটোগ্রাফার পয়সা দিয়ে কেমন খুশি তো আচ্ছা দি গ্রেট পেট্রিয়ার্ক পয়সা দিয়ে ফটোগ্রাফারের প্রস্থান প্রধান যাও বেচোগে কঙ্কালের ছবি বেচোগে যাও যাও আবার সেলাই করতে বসে নেপথ্যে ঢেড়া পেটার শব্দ কি একটা যেন ঘোষণা করে দেওয়া হচ্ছে একটু পরেই ঢোল শহরত করতে করতে জৈনৈক ডোমের প্রবেশ ডোম ঢোলে তিনটি ঘা মেরে আরে বাজার খোলা খোলামে খিচড়ি দেওয়া হবে ভিখারি লোগো সব বাজার খোলা চলা যাও ডুম 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 ঢোলে আবার তিনটি ঘা মারে জৈনৈক ভিখারি কৌতূহলী হয়ে কোথায় বাবা কোথায় খিচুড়ি দেবে ডোম বাজার খোলা বাজার খোলা ঢোলে তিন ঘা মেরে বাজার খোলা মেয়ে খিচড়ি দেওয়া হবে ভিখারি লোগো সব বাজার খোলা চালা যাও তিন ঘা ঘোষণা শুনে ভিখারিদের মধ্যে একটা সাড়া পড়ে যায় নিজের নিজের তল্পিতল্পা তলপা গুটিয়ে সকলেই বাজার খোলার উদ্দেশ্যে রওনা হয় তাড়াতাড়ি রাধিকা চিৎকার করে ডাকে অ বিনো রে কুঞ্জকে ও গো বিনো কোথায় গেল গো ইয়া বিনো কুঞ্জ দেখো গে সে হয়তো আঁকে গিয়ে বসে আছে যত্ত সব রাধিকা ও মা তা বলে তো যাবে কি কাণ্ড দু একজন ভিখিরি ও প্রধান ছাড়া কুঞ্জ রাধিকা প্রভৃতি দ্রুত প্রস্থান প্রধান কাঁধের উপর ছেঁড়া কাঁথা জামার বিশ্বের আবর্জনা চাপিয়ে মুখ দিয়ে ডোমের কথার অনুকরণ করতে থাকে প্রধান বাজার খোলা খিচুড়ি দেওয়া হবে সব বাজার খোলা চলে যাও ডুম 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 সব বাজার খোলা চলে যাও ডুম 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 অন্য ভিখারিদের পিছু পিছু প্রধানের প্রস্থান জৈনই টাউটের প্রবেশ লিকলিকে চেহারা জুলজুলে দৃষ্টি ঢুকেই পার্কের বেঞ্চের এক করে বসে বিড়ি টানতে টানতে চারদিক নিরীক্ষণ করতে লাগল এমন সময় হন্তদন্ত হয়ে বিনোদিনী প্রবেশ করলো বিনো ওমা এরা সব গেল কোথায় গো টাউট মুচকি মুচকি হাসি কি করি এখন ও গো বাবু বলতে পারো এরা সব গেল কোথায় আমি বাবু একটু ভিক্ষেও বেরিয়েছিলাম এসে দেখি এখন কোন দিকে যাই আমি টাউট বলা তো মুশকিল এখন কোন দিকে গেছে ওরা তা বিনো হায় 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 কি করি এখন আমি টাউট সঙ্গে কে ছিল তোমার বিনো কি বললেন বাবু টাউট না বলছি বলি সঙ্গে আপনার জন তোমার কারা ছিল বিনোদিনী নিরুত্তর স্বামী আছে তোমার বিনো ছিল ফেলে চলে গেছে টাউট ফেলে চলে গেল এই সোনার পাড়া মুখ তোমার বাছা ফেলে চলে গেল। এমন একলাটি ভারী অন্যায় কথা এখন এই শহর বাজার মন্দলোকের অভাব নেই মুশকিলের কথা বিনো করুণভাবে কি করি এখন বাবু আমি টাউট মেয়ে মানুষ তুমি বাছা কী বা করতে বলবো তোমায় বিনু আপনি বাবু একটু সন্ধান করে দিন বাপামার টাউট সন্ধান আমি এখন কোথায় করি তো চট করে কত লোকই তো এসেছে শহরে আর তাদের মুখ চিনলেও বা কথা ছিল সন্ধান করলেই কি আর সন্ধান মিলবে সে অসম্ভব আচ্ছা দেখো বাচ্চা আমি তোমার জন্য যেটুকু করতে পারি বলি দেখো এখানে আমার জানাশোনা এক ভদ্রলোকের বাড়ি আছে বলে কয়ে আমি হয়তো সেখানে তোমার খাবার থাকবার একটা বন্দোবস্ত করে দিতে পারি এই আর কি টুকিটাকি কাজকর্ম করলে সংসারের আর দুটি দুটি খেলে বাড়ির বাবু খুব লোক ভালো একেবারে শিব তুলল এখন কথা কি যে আপাতত সেইখানেই না হয় কদিন থাকলে তারপর এদিকে আমিও খোঁজপত্তর করে দেখলাম কি বলো বিনো আপনি আমার মা বাপ বাবু টাউট উঠে দাঁড়ায় টাউট খাবার থাকবার সেখানে তোমার কোনো অসুবিধে হবার কথা নয় তবে বড়োলোক মানুষ অগাধ টাকা পয়সা মাঝে মাঝে একটু একটু আবদার টাবদার হয়তো করবে এই তাছাড়া একেবারেই মাটির মানুষ মন জুগিয়ে চলতে পারলে দেখবে সে তোমার একেবারে তো নাও এসো এসো তোমার ভাগ্যি ভালো বুঝলে যে হে হে কি আর বলি এসো এসো উভয়ের প্রস্থান দ্বিতীয় তৃতীয় দৃশ্য শহরের রাজপথ পাশেই এক ভবন। সামনের ফটক দিয়ে দেখা যাচ্ছে সুবেশ পুরুষ ও মহিলারা ঢুকছেন বেরোচ্ছেন ফটকের ভেতরে ঢুকতে ডাইনে বায়ে সারবন্দি ভেনেস্তা কাঠের চেয়ারগুলোর গা বেয়ে যেন বিজলিবাতির আলো চুমিয়ে পড়ছে অন্দরমহল থেকে সানাইয়ের সুর কেঁদে উঠছে আশাবরীর আলাপ চলেছে বিলম্বিত তানে হাসির লহর তুলে কলহাস্য মুখর একদল তরুণী যেন এক প্রজাপতির মতোই উড়ে বেরিয়ে গেল ফটকের ভিতর দিয়ে ফটকের সামনে দাঁড়িয়ে আছেন সপারিষদ বাড়ির বড়কর্তা কর্তা অভাগ্যতদের আপ্যায়ন করছেন এই যে আসুন বসুন তার পাশেই দাঁড়িয়ে আছে দশ বারো বৎসরের একটি ফুটফুটে মেয়ে হাতে তার এক কারি বেলকুড়ির মালা এই গেল মঞ্চের ডান দিকের ব্যাপার আর মঞ্চের মা দিকের এক কোণে অর্ধবৃত্তকারে দেখা যাচ্ছে একটা ডাস্টবিন অস্পষ্ট কুঞ্জ ও রাধিকা ডাস্টবিনের উচ্ছিষ্ট কলাপাতার স্তূপ ঘেটে আহার্য সন্ধান করছে কিন্তু আলোর অস্পষ্টতার দরুন ওদের কাউকেই ভালো করে ঠাহর করা যাচ্ছে না ডাস্টবিনের আশপাশ থেকে মাঝে মাঝে ক্ষুব্ধ কুকুরের বঙানি স্পষ্টভাবে শোনা যাচ্ছে প্রধানকে খানিকটা স্পষ্টই দেখা যাচ্ছে ফটক থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে বড় বাড়ির দিকে হাত তুলে কাতর আবেদন জানাচ্ছে সে দুটো ভাতের জন্য একটু পরে রাধিকাকেও স্পষ্টভাবে দেখা যায় মুখে তারও দুটি অন্যের কাতর প্রার্থনা হঠাৎ ডাস্টবিনের কাছটায় একটা কুকুর গর্জে ওঠে সঙ্গে সঙ্গে কুঞ্জ চেঁচিয়ে ওঠে পাশব আক্রোশে মুহূর্তকাল পরেই দেখা যায় কুঞ্জকে ক্ষতবিক্ষত হাতটা তুলে ধরে আলোর দিকে এগিয়ে আসছে দংশন ক্ষত হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়েছে মাটিতে খণ্ড দৃশ্য দুটি দেখবার জন্যে স্পটলাইটের সাহায্য নেওয়া একান্তই বাঞ্ছনীয় বড়কর্তা কর্তা জৈনৈক ভদ্রবেশী আগন্তককে একটা ফুলের মালা দিয়ে সংবর্ধনা করে এই যে আসুন আসুন মুখে হাসি হে হে আসুন প্রতি নমস্কার জানিয়ে প্রথম ভদ্রলোক বাড়ির ভেতর ঢুকে গেলেন সরাসরি গল্প করতে করতে দুই ও তিন নম্বর ভদ্রলোকের প্রবেশ দ্বিতীয় ভদ্রলোক আসল কথা কি জানো ভাই টাকা টাকা টাকায় সব করে আমাদের বাঙালি বিজনেসম্যানদের টাকা কোথায় যাও বোম্বে আমেদাবাদ দেখবে বড়কর্তাকে দেখে একগাল হেসে আরে লেট করে ফেললাম নাকি বড় কর্তা হেসে আরে এসো এসো ভায়া এসো ভায়া এসো তারপর মুখুজ্জে কোথায় নির্মলবাবু এলেন না দ্বিতীয় ভদ্রলোক হাত তুলে আসছে আসছে সবাই আসছে পেছনে তাকিয়ে বিস্মিতের ভঙ্গিতে আরে কই হে আবার পেছনে পড়লে কেন বলি হ্যাঁ হে মুখুজ্জে তৃতীয় ভদ্রলোক তারপর বড়বাবু যে একেবারে দেখি উ হে 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 নেপথ্যে মাগো মাগো ধনী নির্মলবাবুর প্রবেশ বাবু এগিয়ে এসে এই যে দাদা দ্বিতীয় ভদ্রলোক আরে এসো এসো নির্মলবাবু এসো তৃতীয় ভদ্রলোক ব্ল্যাক আউটের বাজারে চলাফেরা করাই দায় আর বড়কর্তা আর বলো না ভায়া এক ব্ল্যাক আউট তার উপর আবার এই ওয়েদার আমারই দূরদৃষ্ট আর কি এখন ভালোয় ভালোয় কাজটা দ্বিতীয় ভদ্রলোক হ্যাঁ তারপর কতজনকে নেমন্তন্ন করলে বড়কর্তা তা ভাই হাজারখানেক হবে ছেটে কেটে ওর আর কমতি করা গেল না তৃতীয় ভদ্রলোক পুরোপুরি এক হাজার বলো কি হে পঞ্চাশ জনের জায়গায় এক হাজার ভারত রক্ষা বিধানে লটকে যাবে যে বাবা বড়কর্তা কর্তা হ্যাঁ ও বিধান আছে আইন আছে আবার আইনের ফাঁকও আছে হাসি আর কি করি বা কম করি বলো এই তো ফ্রেন্ডস অ্যান্ড রিলেশন যা এখানে রয়ে গেছে তাদের সংখ্যাই তো তোমার স কম নয় তারপর নেপথ্যে মাগো মাগো ধনী দ্বিতীয় ভদ্রলোক তা তো বটেই তার হবে না এ আর একটা বেশি কথা কি হলো এই তো তোমার গিয়ে গত এপ্রিলে আমার নাতির অন্নপ্রাশনের সময় বিয়ে সাদির মতন সে তো আর তেমন একটা বিরাট কাজই নয় তবু ছেটে কেটে স কম কিছুতেই করতে পারলাম না আর এর তো তোমার গিয়ে রীতিমতো একটা বিয়ের ব্যাপার নির্মলবাবু তা হলে তো রাজস্বিক ব্যাপার করে ফেলেছো হে দেখছি রায়মশাই ইয়া হাজারখানেক লোক খাচ্ছে এই বাজারে চারদিখানি কথা নয় দ্বিতীয় ভদ্রলোক তবে নির্মলবাবু তার জিনিসপত্র ঠিক মতো জোগাড় করতে পারলে তো কোনো অসুবিধে হয়নি বড় কর্তা অসুবিধে মানে চোরা বাজার চোরা বাজার যতদিন আছে ততদিন দ্বিতীয় ভদ্রলোক তার আর কি করবে ভাই সত্যি কথা বলতে গেলে এই চোরা বাজারটি ছিল বলে তাই এখনও কিছুতে আটকাচ্ছে না নইলে করবে কি লোকে বলো ব্ল্যাক মার্কেটের সুবিধা না নিয়ে উপায় কি বেশি কি কথা এই ধর না সামান্য চিনির ব্যাপারটাই সংসারে গিন্নি বলেন মাসে অতি কম দেড় মন চিনি তার চাই নইলে মানে ওদিকে সে একেবারে বুঝতেই পারছো ডেডলক কমপ্লিট ডেডলক তা এখন কোথায় পাবে তুমি এই চিনি ওপেন মার্কেটে যাও নেই 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 হাত উল্টেই বসে আছে সব দোকানিরা কোথাও পাবে না তুমি এই চিনি কি করবে তা ও বেঁচে থাক বাবা ব্ল্যাক মার্কেট বেঁচে থাক আমার মজুদদার না হয় চতুর্গুণই পয়সা নেবে জিনিসটি তো ঠিক ঠিক পাওয়া যাবে করব কি বলো পয়সা তো আর সঙ্গে যাবে না নির্মল বাবু সে পয়সা যাদের আছে তারা বলতে পারে এ কথা কিন্তু সমস্যাটা হচ্ছে যে বেশিরভাগ লোকেরই আবার সেটা নেই কি না নেপথ্যে মাগো মাগো ধনী দ্বিতীয় ভদ্রলোক দেখো বাবু অত কথা ভাবতে পারব না বুঝলে অত কথা ভাবতে পারবো না সংসারে অন্যায় অবিচার দিন রাত চব্বিশ ঘন্টার ভেতর লাখো লাখো ঘটছে এখন সব কিছুর বিরুদ্ধে দাঁড়াতে গেলে নিজের ব্যবসা বাণিজ্য কাজ কর্ম তো দেখি সব বন্ধ করে দিতে হয় নির্মল বাবু। তা দিতে হয় দেবে তা বলে যেটা অন্যায় তাকে প্রশ্রয় দিতে হবে দ্বিতীয় ভদ্রলোক দেবো ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেবো সহাসে খুব রসিকতা করতে পারো যা হোক তুমি বাবু। বড়কর্তা তৃতীয় ভদ্রলোক সবাই হো হো করে হাসেন বড়কর্তা চলো যাই চলো ভেতরে চলো ভদ্রলোকদের প্রস্থান সঙ্গে সঙ্গে ডাস্টবিনের কাছে স্পটলাইটটা জ্বলে ওঠে কুকুরটা গর্জে ওঠে যেন কাউকে কামড়ে দিল মনে হয় আর্তনাদ শুনে দেখা যায় কুঞ্জ তার ক্ষতবিক্ষত হাতখানা তুলে ধরে সামনের দিকে এগিয়ে আসছে প্রধান অন্ধকারের ভেতর থেকে দুটো খেতে দাও বাবু ও বাবারা রাধিকা সব ও মা একেবারে কামড়ে খেলে গো রাধিকা কুঞ্জর দিকে ছুটে যায় ডাস্টবিনের কাছে রাধিকা কুকুরের প্রতি ভারী পাজি কুকুর তো কামড়ে দিলে গা কুকুরকে দূর হারামজাদা লক্ষ্মী ছাড়া কুকুর ঝাঁটা মারো মুখে ঝাঁটা মারো ছাই খা ছাই খা দূর থু থু আক্রোশে থুতু ছেটোতে থাকে নেপথ্যে কুকুরের গোঙানি শোনা যায় ও মা এ যে অনেকখানি কামড়ে নিয়েছে দেখছি ও মা আমার কি হবে গো ইস ট্রস্তে পরনের কাপড়টা ছিঁড়ে এক ফালিন একরা বার করে বেঁধে দেয় কুঞ্জের হাতে প্রধান নেংটি পরে দাঁড়িয়ে বড় বাড়ির দিকে হাত তুলে চেঁচাচ্ছে আর কত চেঁচাবো বাবু দুটো ভাতের জন্যে তোমরা কি সব বধির হয়ে গেছো বাবু কিছু কানে শোনো না অন্তর কী সব তোমাদের পাশান হয়ে গেছে বাবু ও বাবারা বাবু কত অন্ন তোমাদের রাস্তায় ছড়াছড়ি যাচ্ছে বাবু আর এই বুড়ো মানুষটারে এক মুঠো অন্ন দিতে তোমাদের মন সরে না বাবু বাবু তোমাদের কি প্রাণ নেই বাবু ও বাবারা বাবু ও বাবারা প্রধানের প্রস্থান রাধিকা কুঞ্জের হাতে ব্যান্ডেজ মারতে বাঁধতে খুব যন্ত্রণা হচ্ছে না জল এনে দেব জল একটু জল খাবে কুঞ্জ না কুঞ্জ তাকিয়ে থাকে রাধিকার দিকে শাস্ত্রু চোখে রাধিকাও ব্যান্ডেজ মাধা শেষ করে ফেল করে কুঞ্জর দিকে চেয়ে থাকে চোখে তারও জল ভরে আসে সব কিছু স্মরণ করে গভীর মমতায় রাধিকা শুধু কুঞ্জর কপালের উপর থেকে বিশ্রস্ত চুলগুলো সরিয়ে দেয় হঠাৎ কেঁদে ফেলে কুঞ্জ অপলক দৃষ্টিতে চেয়ে থাকে রাধিকার দিকে তারপর বাঁ হাতখানা তুলে দেয় রাধিকার মাথার ওপর পটক্ষে দ্বিতীয় অঙ্কে চতুর্থ দৃশ্য হাড়ুদত্তের বাড়ি দুপুরবেলা সামনের বারান্দায় জলচকির উপর উবু হয়ে বসে তামাক টানছে হাড়ুদত্ত খানিকটা দূরে বারান্দার এক কোণে জন্তিনেক অল্প বয়সী গেঁও স্ত্রীলোক গায়ে কাপড় জড়িয়ে বসে আছে তাদের মধ্যে দুজন পেছন ফিরে বসে আছে আর একজন নাম খুকির মা বাল্যবিধবা হারুদত্তের মুখোমুখি বসে বেশ স্বপ্নগলপভাবেই কথা বলে যাচ্ছে আরেকজন প্রৌর গেয় লোক উঠোনে বসে আছে খারুদত্ত হুঁকোয় বিলম্বিত টান মেরে গাঁয়ের জন্যে আমি কি করেছি আর না করেছি তা জানে রাজ্যের লোক আর উপর তাকিয়ে ভগবান বেশি কি বলবো নিজের প্রশংসা নিজে করার তো অভ্যাস নেই কোনো দিন খুকির মা সে আর আপনি কি বলবেন বাবা আমরা তো জানি প্রৌঢ় ব্যক্তিকে এই তো তোমার গিয়ে সেবার খুকির অসুখের সময় কবেকার কথা বলছি এই গত কার্তিক মাসের কথা ওই যে যেবার ঝাড়ের দশটা বাঁশ বিক্রি করে ফেললাম তোমারে দিয়ে হরর বাপ চন্দর চিন্তিত মুখে দশটা না আটটা খুকির মা দশটা না সে এখনও আমার সঠিক মনে রয়েছে দশটা বাঁশ আমি তোমারে বেচলাম তিন টাকা দু দাম হয় তা তুমি তখন আমারে দিলে তিন টাকা আর খুচরো ছিল না বলে দু আনার দিলে না তারপর সেই দু আবার কাটান গেল তোমার গিয়ে পাঁচপালি ধানে মনে পড়েছে চন্দর ঈষত হেসে মাথা নেড়ে হ্যাঁ হ্যাঁ আমারই ভুল হয়েছিল বটে ঠিক ঠিক হারুদত্ত হুঁকো থেকে মুখ তুলে মুক্তার হলে পারতিস তুই খুকির মা জজকোটের খুকির মা হেসে তা আজকালকার মেয়েরা তো বাবা আপনিই বলেন যে লেখাপড়া শিখি পুরুষ মানুষের সঙ্গে সব পাল্লা দিয়ে আপিস কাছারি করছে তা সেরকম শিক্ষে দিক্ষে পেলে বাবা ঠাকুর আপনার আশীর্বাদে আমি জজকোটের উকিল মোক্তারদের মাথা ঘুরিয়ে দিয়ে আসতাম খারুদত্ত খ্যাক খ্যাক করে হেসে তা তুই পারতিস খুকির মা তুই যা মেয়ে স্নেহভরে দূর থেকে চর তুলে তোকে একেবারে বড্ড তুই খুকির মা তা সে জাগে যে কথা বলছিলাম হ্যাঁ সেই খুকির অসুখের সময় পনেরো দিনের দিন মেয়ের তো ওই অবস্থা কি করি গেলাম ছুটে রমানাথ ডাক্তারের কাছে কত করে বললাম বলি চলুন একটুখানি মেয়েটাকে একবার শেষ দেখা দেখে আসুন ডাক্তার বাবু। ব্যাগ্যতা করি পায়ে পড়ি না বললে টাকা ফালো তারপর কি ধম্য টাকাতে গো কত করে বললাম আজ দিতে পারছি টাকা বাবা দুদিন পরে নেবেন কিছুতেই না তারপর কোথায় যাই কি করি মনে পড়লো বাবা ঠাকুরের কথা ছুটে গেলাম সামনাসামনি বলছি বলে তোমরা হয়তো ভাববে যে বড় বাড়িয়ে বলছে মাগে কিন্তু বাবা ঠাকুরের চরণ ছুঁয়ে আমি বলছি যে এর ভেতরে এক রত্তি মিথ্যে নাই সে জানেন আমার অন্তর্জামী চোখ বোঝে তা সে কি বলবো আমার মুখ দেখেই বাবা ঠাকুর জানতে পারলেন কিচ্ছু বলতে হলো না গেলেন ওষুধ দিলেন তিন দিনের দিন মরা মেয়ে আমার ঝাড়া দিয়ে উঠল এমনকি খুকি যেদিন অন্নপত্তি করবে সেদিন নিজে বাড়ি বয়ে এনে চাল পর্যন্ত দিয়ে গেলেন বললেন খুকির মা সেই রকম পুরনো চাল তো তোর ঘরে নেই রাখ এই কটা খুকিরে দিস তাও কম করে তোমার সের দুয়েকের কম নয় এই রকম দায়ে পড়ে যখনই গিয়েছি না বাক্যি কখনো শুনিনি বাবা ঠাকুরের মুখে আর এ শুধু কি তোমার আমার বেলায় যে এছে যে এছে তা সে আপনি কি করেছেন আর না করেছেন তা জানি আমরা আপনি কি বলবেন হাড়ুদত্ত হুঁকো থেকে মুখ তুলে কিছু না কিছু না আমি দেখব তোমার আপদে তুমি দেখবে আমার বিপদে এ না করলে চলবে কেন কী বলো চন্দর চন্দর না তার সে তো যথার্থই এর আর কথা কী হারুদত্ত এই যে নিয়ে যাচ্ছি তোমাদের সব এ কেন কেন কি দরকার আমার নিয়ে যাবার উদ্যোগ করে দু চোখের সামনে সব না খেতে পেয়ে শুকিয়ে মরে যাবে এ দেখতে পারবো না বলেই তো না হলে এতে করে আমার কি স্বার্থ আছে বলো ইয়া গাটের পয়সা খরচ করে এড়ে ধরে তারে ধরে কেন কি দরকার আমার ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াবার দরকার কি অবশ্যই হ্যাঁ বলতে পারো যে না করলেই পারো তুমি চন্দর না তাই কি আর একটা কথা হলো হারুদত্ত না এই কথার কথা বলছি বলি মানুষ তো আর সকলই তোমার আমার মতো না মন্দলোকও তো আছে সংসারে না কি বলতে পারে মানুষের মুখ চন্দর তুমি এখন ঠেকাবে কি দিয়ে আছে না বলে আস্তে আস্তে ন্যাজ না ওই বাঘই তো মানুষে মারে হু হু বলতে পারে যে না করলেই পারো তুমি এই পরোপকার বলে কে তোমারে করতে কি উত্তর দেবে তুমি এ কথার অথচ দেখো বোঝে না যে সব মানুষগুলোই যদি তাদের মতো হতো তো কবে উচ্ছন্নে চলে যেত এই সমাজ সংসার ধ্বংস হয়ে যেত সব চন্দর বিস্মিতের ভঙ্গিতে হাড়ুদত্ত চোখে চোখ রেখে ধ্বংস হয়ে যেত সব হারুদত্ত তা যেত না খুকির মায়ের দিকে তাকায় খুকির মা হুম হুম হাসে আর মাথা নাড়ে হাড়ুদত্ত তা সব না সব খারাপ না ভালো লোক পৃথিবীতে আছে জোর দিয়ে তারাই তো চালাচ্ছে এই জগৎটা অনেক চন্দর এখনো অনেক জানবার বোঝবার আছে এই জগতে তো নেও এসো এইবার টিপসইটা দিয়ে যাও এসো এসো চন্দর আবার টিপসই দিতে হবে হাড়ুদত্ত ওরে বাবারে তা দিতে হবে না মানুষের মুখের কথার জানবে চন্দর কোনো মূল্য নেই একেবারে কিচ্ছু দাম নাই কথা এই বললে ফুরিয়ে গেল নাকি করবে যা তা সব কাগজে কলমে একবার করলে চিরকালের মতো একটা ইয়ে হয়ে থাকলো তো নাও এসো এসো আমার আবার এদিকে ওরে কই রে চন্দর উঠিয়ে এসে হাড়ুদত্তের সামনের কাগজে একটি টিপসই দেয় চেপে দাও আঙুলটা হ্যাঁ এ গে ও ঠিক হয়েছে ওতে কিছু এসে যাবে না টিপসইটা কাগজ তুলে দেখে এই তো দিলে ফুরিয়ে গেল চন্দর আবেগ ভরে বাবা দেখো আমার মেয়েটা যেন কণ্ঠরোধ হয়ে আসে চন্দরের হাড়ুদত্ত কিচ্ছু বলতে হবে না কিচ্ছু বলতে হবে না সে দায়িত্ব যখন নিয়েছি আমি চন্দর না তাই বলছি বাবা তিন বছর বয়সে মা মারা গেছে তারপর থেকে বলতে গেলে একরকম নিজে হাতে করেই চোখ মোছে তার আমার গর্বের কিছু থাকলো না কেঁদে ফেলে হারুদত্ত কৃত্রিম অভিমানের সুরে জোরে ফের আবার তুই মেয়ের জন্যে দুঃখ করছিস মেয়ে তোর মেয়ে আমার না খুকির মা চন্দরের প্রতি দুঃখ করো কেন মেয়ে তোমার ভালোই থাকবে হাড়ুদত্ত এ আরে কই রে নেপথ্যে যাই বাবু দুত্তরে তোর নিকোচি করেছে যাই বাবুর বলি ঘাটে নৌকা এছে জৈনৈক ভৃত্তের প্রবেশ ভৃত্ত। সব প্রতিভভাবে তুলে ফেলবো বাবু জিনিসপত্র সব নৌকায় হাড়ুদত্ত তুলে ফেলবো এতক্ষণ কি করছিলি গিয়েছিস তো সেই কবে ভৃত্য নৌকা গেছিলাম বাবু ঘাটে হারদত্ত ও গেছলে তো একেবারে উদ্ধার করেছ আমাদের বেটা হারামজাদা কোথাকার নৌকা আনতে কতক্ষণ লাগে কদিনের পথ এখান থেকে ঘাট আবার মুখে মুখে তক করছে দাঁড়িয়ে চোখ নামা চোখ নামা বেটা ছুঁচো কোথাকার চোখ নামা দিনে দিনে পৌঁছতে না পারি তো দেখিস ক্ষণ তখন ভৃত্য তা ভাটা পড়েছে টেনে যাবো ক্ষণ হারুদত্ত যাবে তো আর এখানে দাঁড়িয়ে রূপ দেখাচ্ছ কাকে যাও ভৃত্ত প্রস্থান উদ্যত আর শোন তিনদার করতে বলবি ভৃত্ত ভাটা পড়ছে দুদানি মেরে দেবো ক্ষণ হারুদত্ত না আর মেরে দিতে হবে না তিন দ্বার করতে ভৃত্তের প্রস্থান হুঁকোটি হাতে নিয়ে মেয়েদের প্রতি তো এগো এগো তোমরা সব আস্তে আস্তে নে যা খুকির মা এদের সব মেয়েদের প্রস্থান তাহলে চন্দর তোমার হলো গিয়ে একে কাপড়ের থুতলি থেকে নোট বার করে গুনে দেয় নাও ধরো দ্বিধা দ্বন্দ্বে ভরা চন্দর কুণ্ঠিত হাতে টাকা নেয় এখন এই নাও তারপর ঘুরে আসি আমি যা দিয়ে যা হয় তামাক টানে চন্দর মেয়ে বিক্রি করলাম আমি মাতি রে আমি বেঁচে ফেললাম কেঁদে ফেলে মাতি আমার মা মাতঙ্গিনী চন্দরের প্রস্থান হারুদত্ত তিন মাথা এক করে জলচৌকির উপর উবু হয়ে বসে টটটর শব্দে তামাক টানে আর চন্দরের দিকে আর চোখে চেয়ে দেখে পটক্ষেপ দ্বিতীয় অঙ্কের পঞ্চম দৃশ্য সেবাশ্রমের একটি কক্ষ বিনোদিনী জানলার গড়াত ধরে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে চুপ করে নিরঞ্জন ঘরের মাঝখানটার মাটির দিকে মুখ নিচু করে দাঁড়িয়ে যেন আক্রোশে ফুঁসছে কার ওপর নিরারুণ একটা প্রতিহিংসা চকচক করছে নিরঞ্জনের চোখে মুখে বিনোদিনীর পরনে মোটামুটি একখানা আধময়লা শাড়ি নিরঞ্জনের গায়ে ছোট ঝুলের একটা ছিটের হাফশার পরনে নহাতি একখানা আধময়লা ধুতি খালি পা অসংস্কৃত হাবভাবের দরুণ পরিবেশের সঙ্গে মোটেই খাপ খাচ্ছে না যেন কাউকে বিনোদিনী হঠাৎ বেগে ঘুরে দাঁড়িয়ে ক্ষুব্ধ সরি শুধু কি এই সে নির্যাতনের কথা মুখে বলে বোঝানো যায় না নিরঞ্জন হাতের তালুতে ঘুষি চেপে এর প্রতিশোধ আমি অস্বস্তিতে হাঁপিয়ে ওঠে আচ্ছা বিনোদিনী ভাঙা গলায় মাখন মরণাপন্ন দিদির অসুখ মাঠে মাঠে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে তোমার দাদা নিরঞ্জন স্বগত দাদা বিনোদিনী হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে তোমার দাদা কোথায় একটু ওষুধ কোথায় একটু পত্তি আর তোমার জ্যাঠা তার কথা তো বলবারই না দিন রাত চব্বিশ ঘন্টা কেবল শ্রীপতি ভূপতির কথা ঘুরঘুট্টি অন্ধকার চারদিকে থেকে ভয় মরকের দেবতা বাতাসের কাঁধে ভর করে কেঁদে বেড়াচ্ছে আগানে বাগানে শো ঘরের বাইরে বেরোতে সাহস করে না মানুষ কে কার কথা শোনে বুড়ো অমনি চলল বন বাদার ভেঙে বলে একটু খোঁজ করে আসি আমি শ্রীপতি ভূপতির সে দেখাও যায় না সওয়াও যায় না আর এই অবস্থার উপর দত্তর সে কি অত্যাচার জীবনে আমি কোনো দিন সেসব কথা ভুলবো না নিরঞ্জন গাই কি মানুষ ছিল না যে তার প্রতিবাদ করে বিনোদিনী ছিল কিন্তু দত্তর উপর কথা বলে কে জীবন না তার চলে যাবে অপখাতে নিরঞ্জন আক্রোশে অপঘাতে তো দেখি আজ কোথায় গিয়ে পড়ে সেই অপঘাত দেখি করে রাজীবের প্রবেশ রাজীব নিরঞ্জনকে লক্ষ্য করে আরে পায়ে কি রে রাখ হঠাৎ বিনোদিনীকে দেখে বিস্মিতের ভঙ্গিতে এইটা কি রাখো হরি বিনোদিনীকে তুমি এইখানে আইছ কেন বলে এইখানে তোমার কি প্রয়োজনটা এ আচ্ছা বলো তো দেখি বাবু দেখলে কী কইতো যাও ভেতরে যাও যাও কইতাছি আমি তোমারে ভেতরে যাও যাও নতমুখী বিনোদিনীর প্রস্থান রাখো হরি শুট কইরা ঘরে ঢুকা ইয়ারে কয় কি ডারে ইয়া চুপ কইরা আছস অহন কথা যে কষ না বড় নিরঞ্জন কি সুট সুট করে ঘরে ঢুকে রাজীব কি তা জানস ভালো তুই আমারই জিজ্ঞাস কি রে আহম্মক ছিলা কি তুই ও আরে ভাবোস বইরা কিছু ঠাহর পায় না বেটা প্রেমালাপকরণের আর জাগা পাইলা না নিরঞ্জন চেঁচাবেন না আপনি শকুনের মতো আমরা অন্য কথা বলছিলাম রাজি দুটো কাঁধ একটু তুলে কি কি কইলি শকুন আমি চেঁচাই শকুনের মতো নাকি খাড়া তোর তেরা তেরা কথা আমি ছুটাইয়া দিতাছি খাড়া ঘুরে দাঁড়িয়ে সিংহের মুখের খাদ্য আর তুই শ্রীগাল হাত দিছিস তাইতে বাবু তোরে আজ করে কি দেখিস নে বেটা ছোটো লোক আশপর্ধা পাইলে কি আর রক্ষা আছে না বেগে কালীধনের প্রবেশ কালিধন সরকার মশাই যাবেন না দাঁড়ান আপনি নিরঞ্জনকে দাঁড়াও তুমি রাজীবের প্রতি জ্ঞানদার কাছ থেকে আমি কিছু কিছু শুনতে পেয়েছি ব্যাপার কি আমায় খুলে বলুন সরকার মশাই বলুন গোপন করবার দরকার নেই আমার কাছে বলুন রাজীব মাথা চুলকে কব বা কী ক্ষীরে রাখো হরি কথা যে কষ না হন জবাব দে কালীধন নিরঞ্জনের প্রতি তুমি জানো এটা সেবাশ্রম রাজীব আমি তো তোমার এই কইয়া আসতাছি কালীধন যে এই ছোটো লোকগুলো তুমি কখনোই প্রশ্রয় না তা তো শুনবা না তা তোমার শোননের জো নাই আরে এগুলা কি মানুষ নিরঞ্জন রাজীবের প্রতি কটাক্ষ করে কালীধন নিরঞ্জনের প্রতি বেরিয়ে যাও বেরিয়ে যাও তুমি এই মুহূর্তে এখান থেকে তোমার মতো কর্মচারীর আমার কোনো দরকার নেই প্রচণ্ড সুরে বেরিয়ে যাও তুমি এখান থেকে নিরঞ্জনের প্রস্থান বেগে বিনোদিনীর প্রবেশ বিনোদিনী আমি যাব। আমাকে ছেড়ে দাও দাও আমাকে ছেড়ে দাও আমি যাব রাজীব বাধা দিয়ে আরে এইটা কি করো তুমি মাইয়া মানুষ তোমার স্থান হইল অন্দরমহলে বাইরে যাবা কেন যাও ভেতরে যাও কি আশ্চর্য বিনোদিনী ছেড়ে দাও আমাকে তোমরা ছেড়ে দাও আমি যাব যেতে দাও আমাকে কালীধন জ্ঞান দা জ্ঞানোদার প্রবেশ ইঙ্গিত করে ভেতরে নিয়ে যাও কে জ্ঞানদা বিনোদিনীর হাত ধরে চ হা ওরকম করতে নেই চ আয় বিনোদিনীর হাত ধরে জ্ঞানদার প্রস্থান রাজীব গমনোদ্যত কালীধন সরকার মশাই আপনি ওর গন্ডা যা হয়ে মিটিয়ে দিন এক্ষুনি যেমন করে হোক ওকে আর এখানে রাখা চলবে না ঘরের লোক যদি বিশ্বাসঘাতক হয় তো রাজীব আরে আমিও তো তাই কই বলে এই ছোটো লোকগুলারে তুমি প্রশ্রয় দিবা না কিন্তু তা তো শুনবা না তোমার যত কারবার হইল এইসব ছোটো লোকগুলার সঙ্গে আরে এগুলা কি মানুষ কালিধন আচ্ছা সে আপনাকে দেখতে হবে না যান যা বললাম তাই করুন গিয়ে যান রাজীব আরে যাইতেছি আমার লাইগা কি আমি তো যাইয়াই আছি ইয়ে অ রাজীবের প্রস্থান কালিধন হ্যাঁ তাই যান এখন আচ্ছা কারবার যা হোক ধীরে সুস্থে যে একটু গুছিয়ে বসবো আর কাকেই বা কী বলি হয়েছেই যত্ত সব একটা বড় কুষাণ চেয়ারে গা এলিয়ে দিল এই কে আছিস জৈনৈক ভৃত্যের প্রবেশ ভৃত্ত সেলাম করে বাবু কালিধন আচ্ছা কি করিস তোরা সব ওখানে বসে বসে বলতো ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না ভৃত্য আগে সঙ্গে সঙ্গেই তো এসে পড়েছি কালীধন সঙ্গে সঙ্গেই ভৃত্য কালিধন কালীধন চুপ বিকেলবেলা কে ছিল গেটে ভৃত্য বিকেলবেলা আগে আমি ছিলাম কালীধন হরি এখানে এসেছিল কখন ভৃত্য আগে সে তিনি তো এছেন সেই দিন মানে কালীধন দিন মানে ভৃত্য আজ্ঞে কালীধন হুম কিন্তু আর কখনো যেন ওকে সেবাশ্রমে ঢুকতে দেওয়া না হয় ভৃত্য ঢুকতে দেব না কালিধন না তবে আর বলছি কি ঢুকতে দিবিনি। নি ভৃত্ত যে আগে কালীধন আমাকে জিজ্ঞেস না করে কাউকে না ভৃত্ত আগে হ্যাঁ কালীধন হ্যাঁ ঠিক থাকে যেন ভৃত্য আগে কালীধন আর রামরতনবাবু এলেই আমাকে একবার নেপথ্যে ঘোড়ার খুরের শব্দ বাইরে তাকিয়ে ভৃত্য একটু অন্যরকম হয়ে যায় কী দেখছিস ওদিকে ভৃত্য আগে ঘোড়ার গাড়ি করে কারা যেন এলেন মনে হচ্ছে কালীধন ঘোড়ার গাড়ি করে ভৃত্ত। একটু লক্ষ্য করে আগে ঠিক চিনতে পারছি নে তবে তিন চার দিন আগে এই দুপুরবেলার দিকে কোট পরা একজন বাবু মতো লোক এই ছিলেন দেখতে অনেকটা তারই মতো সঙ্গে আবার দুজন ভালো করে তাক করে হ্যাঁ দুজনাই তো মেয়ে নৌকো রয়েছে দুজনা কালীধন মেয়ে লোকও আছেন উঠতে উঠতে ঘোড়ার গাড়ি করে মেয়ে লোক কে আবার এলো চল চল তো দেখি নিরঞ্জন নিরঞ্জনও বিনোদিনীর প্রবেশ ভৃত্ত সহ কালীধনের প্রস্থান বিনোদিনী চাপা সন্ত্রস্ত কণ্ঠে কারা নিরঞ্জন ঠোঁটে আঙুল ছুঁয়ে চুপ দত্ত সেই হাড়ু দত্ত বিনোদিনী হাড়ু দত্ত নিরঞ্জন শব্দ করে এই বাবু ওর মহাজন কি না তাই মাঝে মাঝেই আসে এখানে কিন্তু মেয়ে দুটো বিস্মিতের ভঙ্গিতে তাকায় বিনোদিনী কারা ওরা নিরঞ্জন ঠিক ঠাউর করতে পারছি না তবে দূর থেকে মুখের আদলটা দেখে মনে হচ্ছে যেন কোথায় দেখেছি দেখেছি ঠিক স্মরণে আসছে না তবে দত্তর সঙ্গে যখন এছে তখন ও আমাদের গায়ের মেয়ে না হয়ে যায় না উহ সালা যাক ঠিক আছে এইবার সব কটাকে একসঙ্গে পেঁচিয়ে দাঁড়াও বিনোদিনী অপ্রস্তুতভাবে কি করবে কি নিরঞ্জন কিছু না তুই চুবো শোন একেবারে ভেতরে চলে যাবি ভেতরে গিয়ে চুপ করে বসে থাকবি বুঝলি কারোর সঙ্গে কোনো কথা কি অন্য কিছু বলবার দরকার নেই একেবারে চুপ আমি চললাম গমনোদ্দত বিনোদিনী আচ্ছা কিন্তু তুমি চললে কোথায় তুমি নিরঞ্জন সে বলবক্ষণ পরে কিন্তু ওই যা বললাম যা পালা শিগগিরি নিরঞ্জনের দ্রুত প্রস্থান জ্ঞানদার প্রবেশ জ্ঞানদা ওমা আমার কি হবে গো তুই এখানে এমন একলাটি দাঁড়িয়ে কেন লা যা ভেতরে যা ভেতরে যা ভদ্রলোকেরা সব আসবে এখন যা ভেতরে যা বিনোদিনীর প্রস্থান বাইরে তাকিয়ে বড় বড় চোখ করে আবার কে এলোগা কারা একটু দেখে ঠাওর করতে না পেরে যাক গে বাবা অত কথায় কাজ কি আমার এ হাত ধরাধরি করে হাড়ু দত্ত কালীধনের প্রবেশের সঙ্গে সঙ্গে ঘুমটা টেনে ত্রস্ত পায় জ্ঞানোদার প্রস্থান কালীধন হাসতে হাসতে তাই আমি ভাবি যে সেই যে গেল দত্ত এ দত্তর চিঠি নেই পত্তর নেই ওরে তামাক দেরে। হারুদত্ত হেসে আরে ভাই সে ঝামেলার কথা আর বলো কেন এই দেব দিচ্ছি করতে করতেই সকাল থেকে রাত এগারোটা অবধি নিঃশেষ ফেলবার সময় পেয়েছি কোনো দিন ওদিকে মহাজনের তাগিদ কন্ট্রাক্টরের চাহিদা তারপর আবার তোমার গিয়ে এই হেসে একেবারে ব্যতিব্যস্ত সদা সর্বদা কালীধন মহাপুরুষ তুমি হারুদত্ত এতগুলো তাল তুমি সামলাও কি করে এক হাতে চার দিখানি কথা নয় হাড়ু দত্ত সামলাতে হয় ভাই সামলাতে হয় না সামলে উপায় কি বলো খেটে যখন খেতে হবেই তখন কালিধন সহাস্যে উহ বড্ড জোর বলেছো হ্যাঁ ইয়া আরে তাহলে আমরা দাঁড়াই কোথায় হাড়ুদত্ত কালিধনের উড়ুতে ঠেলা মেরে যা কী যে বলো মাইরি কালিধন তা বেশ তো হলো এইবার শহরে একখানা বাড়িটারি বলো তো দেখি সস্তায় মস্তায় করে দিই লোক আছে আমার হাতে আন্তরিকতার আধিক্য হেতু হারু দত্তর গলায় খামাচি মেরে কালীধন দত্তর মুখের দিকে চেয়ে রইল দত্ত বিস্মিতের ভঙ্গিতে কি শহরে বসবাস না বাবা ও আমার ধাতে সইবে না আরে ভাই আমরা হচ্ছি তোমার যাকে বলে কে জাত গেও লোক ও শহরে চালচলন বরদাস্ত হবে না আমাদের ধাতে ভৃত্য তামাক দিয়ে গেল কালিধন হারুদত্তর গায়ে ঠেলা মেরে গেও চালচলনটা চলনটা কী রকম খ্যাক খ্যাক করে হাসি গেও চালটা শহরে চালের চেয়ে কি কম বাবা আরও হাসি উরি বাবারি বাবারি আশ্চর্য করে দিলে তুমি আমায় সহসা মুখের হাসি মুখেই মিলিয়ে গেল দারোগা ও জন কয়েক কনস্টেবল সহ নিরঞ্জন এবং কতিপয় ভদ্র ব্যক্তির প্রবেশ দারোগা আপনার নাম কালিধন ধারা কালিধন দারোগার দিকে তাকিয়ে আগে হ্যাঁ কিন্তু দত্তের দিকে তাকায় দারোগা আশ্চর্য হলেন নাকি কালিধন কালীধন হাড়ুদত্ত অপ্রস্তুতভাবে উঠে দাঁড়ায় হাড়ুদত্তর চোখ দুটো বড় হয়ে ওঠে শঙ্কায় কালীধন তা আপনারা এখানে দারোগা হ্যাঁ আমরা বুঝতে পারছেন না হাড়ুদত্তের প্রতি আপনার নামটি কি হাড়ুদত্ত এই সেরেছে দারোগার দিকে ঘুরে অপ্রতিভভাবে আমার নাম বলছেন দারোগা হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার হাড়ুদত্ত আমার নাম হারানচন্দ্র দত্ত প্রথম ভদ্রলোক হারানচন্দ্র দত্ত কেষ্ট ঠাকুরের শত নাম দারোগা হারানচন্দ্র দত্ত ওই দত্ত কেমন হারু দত্ত থতমত খেয়ে আগে হ্যাঁ দারোগা হুম কালিধন ও দত্তর প্রতি মেয়েদের কোথায় রেখেছেন কালীধন বিস্মিতের ভঙ্গিতে মেয়েদের কি বলছেন স্যার এটা সেবাশ্রম দারোগা হ্যাঁ তার সেবাশ্রমে মেয়ে থাকবে না বিশেষ উদ্যোগী যখন আপনারা বলুন বলুন চট করে বলুন নইলে ফ্যাসাদে পড়তে হবে বলে দিচ্ছি বলুন প্রথম ভদ্রলোক ধান চালের কারবারের সঙ্গে সঙ্গে আবার সাত রকম ব্যবসা ফেঁদে বসেছে দেখছি সাংঘাতিক খুনে তো দারোগা বলুন রাখো হরির প্রতি কই যাও তো তুমি কনস্টেবলদের নিয়ে ভেতরে গিয়ে বার করে নিয়ে এসো সব মেয়েদের নিরঞ্জন এসো তোমরা সব আমার সঙ্গে কনস্টেবলগণ ও নিরঞ্জনের প্রস্থান ভদ্রলোক উহ একেবারে চারদিক থেকে লক্ষ্মী লাভের ব্যবস্থা আর কি ধান চালের কারবারের সঙ্গে সঙ্গে আবার এই লোকটাই তো সেদিন মশাই আমাকে চাল দেয়নি অথচ গোদামজাত করে রেখেছে যে কত হাজার মন চাল তার ইয়ত্তা নেই কিন্তু চান দেখবেন অমনি হাত উল্টে বলবে নেই ঠক কোথাকার দারোগা সব নোট করে নেয় কালিধন বলুন বলে নিন আমাদের কথার যখন কোনো মূল্যই নেই তখন ভদ্রলোক মূল্য নেই মূল্য রেখেছ খুনে কোথাকার দারোগার প্রতি দেখুন না মশাই মাঝে মাঝে এমন ভাব দেখায় যেন সাধু পুরুষ সব যত অন্যায় অত্যাচার করছি আমরা ওদের ওপর উফ সার্থক জোচ্চোর তোমরা বাবা ভিটেও চড়াতে তোমরাই পারো দারোগা ভদ্রলোকের প্রতি আহ নিরঞ্জন চন্দরের দুই মেয়ে বিনোদিনী জ্ঞানদা রাজীব কনস্টেবল দ্বয় ও ভৃত্তর প্রবেশ এই সমস্ত লট নিরঞ্জন না চন্দরের দুই মেয়েকে দেখিয়ে এই এরা দুজন হচ্ছেন আমাদের গায়ের মেয়ে ওই দত্ত এদের চুরি করে নিয়ে এসেছে হারু দত্ত চুরি করে আনিনি দত্ত দারোগা আপনি চুপ করুন নিরঞ্জনকে হ্যাঁ তারপর বলো নিরঞ্জন বিনোদিনীকে দেখিয়ে আর উনি হচ্ছেন আমার স্ত্রী পেটের দায় শহরে এসে উঠলে পড়ে ওই বাবুর লোকেদের চোখে পড়ে এখানে এসে ওঠে আমি এখানে ওই বাবুর দোকানে একজন গোমস্তা তাই হঠাৎ একদিন সাক্ষাৎ হয়ে যেতে আমি বললাম বলি তুমি এখানে তা বললে দারোগা যাক সে উপন্যাস পরে শোনা যাবে আপাতত তুমি বলছো যে উনি তোমার স্ত্রী কেমন নিরঞ্জন আগে হ্যাঁ ধর্মকথা বিনোদিনীকে কি গো বলো না বিনোদিনী নড়ে চড়ে দাঁড়ায় দারোগা হেসে যাক গে তারপর তুমি এই বাবুর গোমস্তার কাজ করতে নিরঞ্জন আগে হ্যাঁ চালের গুদমে কাজ করতাম দারোগা গুদমে মানে দোকানে নিরঞ্জন হ্যাঁ তা মানে আমি গুদমেই কাজ করতাম কি না দারোগা গুদমে তা কি পরিমাণ চাল আছে এখনও সেখানে হঠাৎ চাঞ্চল্য দেখা যায় কালীধনির চোখে মুখে নিরঞ্জন তা আসে বিস্তর মন দারোগা বিস্তর মন মানে আন্দাজ কত মন নিরঞ্জন তা সে আপনার গিয়ে লাখ মনটাক হবে দারোগা সোয়া লাখ মন নিরঞ্জন থতোমতো খেয়ে মানে আমি একটা আন্দাজে বললাম আর কি কম বেশিও হতে পারে দারোগা দ্যাটস অল রাইট রাজীবকে লক্ষ্য করে নিরঞ্জনকে তারপর উনি কে নিরঞ্জন উনি ওই বাবুর ডান হাত সরকার মশাই ভদ্রলোক শ্লেষভাবে উনি নাকি আবার জজ ম্যাজিস্ট্রেট সব ট্যাঁকে রাখেন বলেন দারোগা আচ্ছা রাজীব এই আমি ওই কথা কই নাই দারোগা চুপ করুন আপনি কনস্টেবলগণকে এই তিনকো হাত করি লাগাও কনস্টেবলগণ কালিধন হাড়ুদত্ত ও রাজীবকে হাত করি পরিয়ে দিল হাড়ুদত্ত ও কালীধন পরস্পরের দিকে তাকিয়ে আকার ইঙ্গিতে এমন ভঙ্গি করলো যেন হাত করি ছাড়িয়ে আসতে তাদের কোনোই অসুবিধে হবে না পটক্ষেপ দ্বিতীয় অঙ্কটি এখানেই সমাপ্ত হলো।